Welcome to Abnormal Class. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel Alpona Online Class. Tumra shobai kemon acho? Asha kori Allah rahmate shobai bhalo acho. Tumra jara 2022 sale HSC porikha dibe bortomane jara ekadosh shrenite porashona korcho, tomader tritiyo shoptaher assignment er poriborton niye ekti notice prokash kora hoyeche. Tumra dekhtei pachho ami madhyamik o uchchoshikha odidopter website e achi. এখানে তারা এই নোটিশটি প্রকাশ করেছে আমি ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটার লিংক দিয়ে রাখব তোমরা চাইলে দেখে আসতে পারো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের তৃতীয় সপ্তাহের গ্রিড মোতাবেক 2 নং অ্যাসাইনমেন্ট সংশোধন ও কার্যক্রম সংক্রান্ত তাহলে চলো সরাসরি নোটিশটিতে চলে যাই তোমরা দেখতেই পাচ্ছ এখানে তারিখ লেখা আছে 6 জুলাই অর্থাৎ আজকে নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত ইংরেজি দ্বিতীয় পত্রের তৃতীয় সপ্তাহের গ্রিড মোতাবেক 2 নং অ্যাসাইনমেন্ট সংশোধন ও কার্যক্রম সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত তৃতীয় সপ্তাহের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং অ্যাসাইনমেন্টে 27 তারিখ 6 2021 তারিখ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয় পরবর্তীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড উল্লেখিত অ্যাসাইনমেন্ট সংশোধন করে প্রেরণ করে যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পুনরায় ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তোমরা জানো তোমাদের একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট পরিবর্তন নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটার কি পরিবর্তন করা হয়েছে তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখব তোমাদের এই অ্যাসাইনমেন্টের সমাধানটা আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের একাদশ শ্রেণীর অ্যাসাইনমেন্ট কার্যক্রম কতদিন পর্যন্ত স্থগিত থাকবে তা এই নোটিশটিতে বলা হয়েছে তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে লেখা আছে উল্লেখ কোভিড-19 সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী 14 জুলাই পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে তোমরা জানো এর আগে তোমাদের 7 জুলাই পর্যন্ত স্থগিত ছিল এখন তা বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত করা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ